আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ দু হাজার সালের এসএসসি পরীক্ষার যে সময়সূচিটা এটি কিন্তু প্রকাশিত করেছে আজকে তো এইটা নিয়ে কথা বলবো তো অবশ্যই ভিডিওর সঙ্গেই থাকবেন সো দেখতে পাচ্ছেন দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে ২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন এবং এই যে রুটিনটা এটা কিন্তু ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ এই প্রত্যেকটা শিক্ষা বোর্ডের জন্য একটাই রুটিন ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আপনাদের পরীক্ষা শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি দু তারিখে এবং পরীক্ষাটি কিন্তু আপনাদের শেষ হবে বারোই মার্চ দু তারিখে তো আমরা এখন একটু রুটিনটা দেখবো সে দেখতে পাচ্ছেন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত ঠিক আছে এবং বাংলা দ্বিতীয় হবে আঠারোই ফেব্রুয়ারিতে এবং ইংরেজি প্রথম হবে বিশ ফেব্রুয়ারিতে আর ইংরেজি দ্বিতীয় হবে বাইশ ফেব্রুয়ারিতে এবং গণিত গণিত পরীক্ষা হবে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ রবিবারে এবং দেখতে পাচ্ছেন ইসলাম শিক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা অর্থাৎ আপনারা যে যেই ধর্ম ধর্মীয় বই বইটি রয়েছে ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম বা বৌদ্ধ বা খ্রিস্টান তো এই ধর্মের এই ধর্মের নৈতিক শিক্ষা বইটি কিন্তু হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার তারিখে পরীক্ষা হবে অবশ্যই পরীক্ষা কিন্তু সকাল দশটা থেকে একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ঠিক আছে এবং তারপর দেখতে পাচ্ছ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই পরীক্ষাটি হবে আটাশ ফেব্রুয়ারি দু হাজার বুধবারে এবং যাদের হচ্ছে যে গার্হস্থ বিজ্ঞান রয়েছে বা কৃষি শিক্ষা রয়েছে বা আরবি সংস্কৃত এগুলা রয়েছে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার তারিখে ঠিক আছে এবং দেখতে পাচ্ছ যারা সায়েন্স থেকে রয়েছে পদার্থ বিজ্ঞান তাদের তিন মাস দু হাজার রবিবারের পরীক্ষাটি হবে যাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বা ফিনান্স ব্যাংকিং রয়েছে ওই তাদেরও সেম পরীক্ষাটাই হবে তিন মার্চ দু তারিখে তো এই রুটিনটি ডাউনলোড লিংক আমরা দিয়ে রাখছি আপনারা চাইলে ডাউনলোড করে ফেলতে পারেন এবং যাদের রসায়ন রয়েছে পৌরনীতি বা ব্যবসা উদ্যোগ রয়েছে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পাঁচ মার্চ দু মঙ্গলবারে ভূগোল ও পরিবেশ পরীক্ষাটি হবে ৬ মার্চ দু বুধবারে জীববিজ্ঞান এবং অর্থনীতি যাদের আছে সো তাদের সাত মার্চ দু বৃহস্পতিবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং যাদের বিজ্ঞান রয়েছে এবং উচ্চতর গণিত রয়েছে তাদের দশ মার্চ দু হাজার চব্বিশ তারিখ রবিবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত হিসাব বিজ্ঞান পরীক্ষা হবে এগারোই মার্চ দু হাজার চব্বিশ সোমবারে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বারো মার্চ দু হাজার চব্বিশ মঙ্গলবারে এবং আপনাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন সকল বিষয়ের যে ব্যবহারিক রয়েছে পরীক্ষাগুলো তিন তেরোই মার্চ দু তারিখ থেকে বিশ মার্চ দু হাজার তারিখের পর্যন্তই কিন্তু এর মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হবে এবং প্রতিদিন সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে ঠিক আছে এবং নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এটা এখানে সুন্দর করে বলে দিছে এবং এখানে বিশেষ কিছু নির্দেশাবলীগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা সুন্দর করে কিন্তু পড়ে ফেলবা তো এই ছিল মূলত তোমাদের দু সালের এসএসসি পরীক্ষার রুটিনটি ডাউনলোড করতে ভুলবে না আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিবে আল্লাহ হাফেজ